আইবিনো জি জি চাচি গতকালকে এখানে এই ম্যাটের নিচে এই পেপারের বিলের সঙ্গে আমি 3টা 500 টাকা নোট রেখেছিলাম আজকে বিলটা ঠিকই আছে কিন্তু নোট 3টা গায়েব আমাকে একবার ভালো করে খুঁজে দেখব চাচি ভালোমন্দ যেভাবে হোক তুমি খুঁজে দেখো কারণ টাকাটা আমার 1 ঘন্টার মধ্যে চাই টাকাটা না হারলে তো অবশ্যই পাওয়া যাবে হ্যাঁ তোমার যুক্তি অকাট্য কিন্তু এই যুক্তি টাকা পাওয়া না গেলে ধোপে টিকবে না কারণ জরুরি মা ছুটিতে আর শুভ্র আর শুভ্র বাবার নিচে টাকা চুরি করার কোনো দরকার নেই বাকি থাকে তুমি আর আমি তোমার মতো যুক্তিবাদী মেয়ে নিশ্চয় বলবে না যে আমার নিজের টাকা আমি নিজেই চুরি করেছি খোঁজো খোঁজো ভালো করে খোঁজো আপনি খালি আমার দুষ্টাই দেখলেন আজকে সকাল থেকে মোটমাট 6 বার আমি ফিনাইল দিয়ে ঘর মুছছি স্প্রে করছি তারপরও সামনাকে খালি ইন্দুর বসে গন্ধ পাইতেছেন আপনি আমার এই গালা একটা চোর দেন স্যার আসবো স্যার কি অসুস্থ সারাক্ষণ মৃত্যুর গন্ধ পাচ্ছি শরীরের যে অবস্থা কখন যে ডাক আসে কে জানে আপনি কিছুদিন বাসায় বিশ্রাম নিন হাতের কাজগুলো একটু গুছিয়ে নিই তারপর একবারেই বিশ্রামে যাব অসুস্থ হলেই মাথায় এসব চিন্তা আসে সব ঠিক হয়ে যাবে কিছুই ঠিক হবে না সালে কিছুই ঠিক হবে না ঠিক করতে হলে সব কিছু আবার গোড়া থেকে শুরু করতে হবে সেটার শক্তি বা সামর্থ্য আমার নেই ছোটবাবু কি ময়না পাখিটা পছন্দ করেছেন হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ করেছে খুব হ্যাঁ জাহানারা কি ব্যাপার শোনো তুমি কি আজ দুপুরে বাসায় খাবে কেন বলো তো আরে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে তোমার আসা দরকার ঘটনাটা কি আহা তুমি বাসায় আসো তারপর বলছি সব কথা কি ফোনে বলা যায় আরে না না আমার জরুরি কাজ আছে আমি বাসায় আসতে পারবো না ঘটনাটা কি সেটা বলো টাকা চুরি গেছে 500 টাকার 3টা নোট ও আচ্ছা হ্যালো হ্যালো সালে ব্যাংক থেকে টাকা তুলতে হবে 100 টাকার নতুন নোট 50 টাকার নোট কিন্তু নোটগুলো যেন নতুন হয় পুরনো টাকায় পচা গোবরের গন্ধ থাকে হ্যাঁ বলো কি বলবো বিনুর কথা শুনে তুমি চুপ মেরে গেলে কেন বিনু কি করেছে আর কপাল ওই বিনুই তো নোট 3টা সরিয়েছে শোনো আমি তোমাকে বলে দিলাম ওই মেয়েকে আর এই বাড়িতে রাখা চলবে না তুমি কি বিনুকে কিছু বলেছো হ্যাঁ বলেছি আধ ঘন্টার মধ্যে নোট 3টা বের করতে না তুমি ওকে এখন আর কিছু বলো না আমি বাড়ি আসছি তারপর বলবো রাখছি 5 লাখ টাকার চেক হঠাৎ ক্যাশ এত টাকা সালে তুমি যাওয়ার সময় গাড়িটা নিয়ে যাও টাকা ক্যাশ করে তোমার কাছে রেখে দিও আমাকে দেওয়া দরকার নেই আমি পরে চেয়ে নেব স্যার শরীর কি খুব খারাপ লাগছে তুমি যাবার সময় মঞ্জুকে পাঠিয়ে দিও আমার মশারিটা খাটিয়ে দেবে আচ্ছা স্যার